আসন্ন পৌরসভা নির্বাচনে জামালপুরের পৌর নির্বাচনকে সামনে রেখে 10 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের নির্বাচনী প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল সোমবার রাতে প্রার্থীর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম মিস্টার, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান আবদুল্লাহ, আনুরুজ্জামান লিটন, আব্দুল খালেক, রবিউল ইসলাম সহ জেলা পৌরসভা ও ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। জেলা যুবদলের বিপ্লবী যুগ্ম সম্পাদক আনুরুজ্জামান লিটনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আমাদের খাটায় আমাদের চলতে হবে। আমরা আওয়ামী লীগের খাতে পাও দেওয়া যাবো না ভাই, ওরা বিভিন্ন রকম ভাবে মুস্কানি মুস্কানি দিয়ে চেষ্টা করব আগে মাঠ ছাড়া করার জন্য, আমরা ওখান থেকে পাওয়ার জন্য। ربنا تقبل منا تب علينا